আমরা অনেক সকালবেলায় বেরিয়ে পড়েছি, তো আমি বাবার বাড়ি যাচ্ছি, ওর মামার বাড়ি যাচ্ছে, সেই উদ্দেশ্যে বেরিয়েছি। তো আমরা ট্রেন লাইনে এখন বসে আছি, একটা জিনিস নিয়ে আসতে ভুলে গেছি, তো বরকে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে, তো আনতে গিয়েছিল, ভিডিও করার স্ট্যান্ডটাই আমরা নিতে ভুলে গেছিলাম। তারপরে দেখো বিকেল টাইমে তো ভেজিটেবিল আর ডালের পকোড়া বাবা এনে দিয়েছিল, তো ওটাই এখন মানে আমরা সবাই মিলে খাচ্ছি, ওটা ভাই বর শুয়ে আছে ফোন ঘাঁটছে, ছেলে আমি সব একসাথে ওগুলোই খাওয়া দাওয়া করছি, আমি ভেজিটেবিল খাচ্ছিলাম, আর বড় ভেজিটেবিল খাচ্ছে, আর ফোনের কিছু কাজ ছিল সারছিল, ভিডিও এডিটিং করছিল। দেখো আমার ছেলে ওর মামাকে খাইয়ে দিচ্ছে, মামাও ওকে খাইয়ে দিচ্ছে। এইভাবে অনেকক্ষণ চললো আমাদের আড্ডা মজা, তারপরেই সন্ধে হয়ে গেছিল, তোমার সন্ধে দিয়ে গেল। আর গোপাল সোনাকে শুয়ে দিয়েছিল সন্ধে দিয়ে, দেখো গোপাল সোনা ঘুমাচ্ছে, টেডিটার ওপরে শুয়ে আমার বড় এখন মজায় এডিটিং করছে। আর এখানে আর বান্টি আমার ভাইয়ের তো এতই গরম লেগেছে, বডি বার করে বসে আছে। ওটা কি বলতো, ওটা কি, তারপর দেখো একটা বড় টেডি, আমি একটু ছাদের কাজটা গেলাম, দাদা বৌদি দেখো মানে আমার বৌদি, সন্ধে হয়ে গেছে, পুরো অন্ধকার, কয়েকটা দোকানে আলো জ্বলছে, ঠাকুর মন্দিরেও আলো জ্বলছে, আর এটা আমাদের ছাদ। তারপরে ফিরে এলাম রাত্রিবেলা শোয়ার সময়, আমাদের মশারি খাটানো হয়ে গেছে, তার ভেতরেই রয়েছি আমরা, দেখো খালি ছেলের কাণ্ড, ওরা এখন ঘুম পেয়েছে, ওই জন্য বিরক্ত করছে, বাবা ডাকছে ও যাচ্ছেও না, ওকে এখন ঘুম পাড়াতে হবে, সেই জন্য আমাকে বিরক্ত করছে আর কাঁদছে, চলে এলো আমার কাছে। যাচ্ছে না আমার কাছ থেকে, আর কেঁদে ফেলেছে। গুড নাইট বন্ধুরা।